প্রিয় দর্শক আপনারা দেখছেন টিপস বাংলা টিউটোরিয়াল আমি মাসুর রহমান আবারো আপনাদের সঙ্গে আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা যে সমস্ত ভিডিও ইউটিউবে দেখে থাকেন সেই সমস্ত ভিডিওতে একটি সাবস্ক্রাইব বাটন আপনারা নিশ্চয়ই দেখে থাকেন ঠিক এমনই এখানে লাইক এবং সাবস্ক্রাইব এবং বেল আইকনটি রয়েছে ঠিক আপনার ভিডিওতে যখন আপনি এমন ব্যবহার করতে পারবেন আপনার দর্শকরা কিন্তু খুব সহজে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং বেলের অল বাটনটি অন করে দেবেন তাহলে আপনার ভিডিও প্রত্যেকটি নোটিফিকেশনে আপনার দর্শকদের কাছে পৌঁছে যাবে খুব সহজে তাই আপনি কিভাবে এই সাবস্ক্রাইব বাটনটি তৈরি করবেন এবং আপনার ভিডিওতে ব্যবহার করবেন আজকের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব তাই ভিডিওটি একটু মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই ধরনের টিউটোরিয়ালের ভিডিও পেতে চান আপনার মোবাইলে তাহলে এখনি ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের পর পর প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক আপনারা কিভাবে এই সাবস্ক্রাইব বাটনটি তৈরি করবেন স্টেপ বাই স্টেপ দেখে নিন প্রথমে আপনার কিন্তু এই অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল থাকতে হবে তো আপনারা এই অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধার ক্ষেত্রে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে রাখব আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন এবং আপনার মোবাইলে ইনস্টল করতে পারবেন এবং ইনস্টল করার পর এই যে ওপেন নামে অপশন রয়েছে আপনারা ঠিক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এবার আপনাদের ক্লিক করতে হবে এই যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানে এই যে প্লাস আইকন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এমনই চলে আসবে অনেকগুলো সাইজ এবার এখান থেকে আপনার সাইজটি কিন্তু চুজ করে নিতে হবে যেহেতু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ রয়েছে কিন্তু আপনারা এই সাইজটি চুজ করে নেবেন এই সাইজটি চুজ করার পর নিচে যে ক্রিয়েট নামে অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এবার আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে এই যে ইমএমএস নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়ার পর এটি আপনার সাবস্ক্রাইব বাটন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এভাবে আমরা একটু বড় করে নিব ঠিক এভাবে আমরা এটি কিন্তু একটু বড় করে নিব এবং বড় করে নেওয়ার পর এখানে আপনাকে ক্লিক করতে হবে এই যে লেয়ার নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর উপরে যে মিডিয়া নামে অপশন রয়েছে ঠিক এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার প্রোফাইলে যে সমস্ত ভিডিও এবং যে সমস্ত ছবি রয়েছে প্রত্যেকটি কিন্তু চলে আসবে এবার আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিংক আমি দিয়ে দেব যে ভিডিওটি কিন্তু গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন আপনারা সেখান থেকে কিন্তু এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন তো যেহেতু আমি ভিডিওটি কিন্তু রেখেছি আমার মোবাইলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তো আপনারা এই ভিডিওটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটি পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলেও পেয়ে যাবেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিন্তু এই ভিডিওটি চলে এসেছে তো আপনারা এটা সম্পূর্ণ ডিসপ্লে করে নেবেন আর আমি কিন্তু এখানে কোনো রকম চ্যানেলের লঘু বা নাম দিইনি যেহেতু এটি প্লেন বানিয়ে রেখেছি আপনাদের জন্য তো এবার আপনাকে যে কাজটি করতে হবে এখানে উপরে এই যে লেয়ার এই লেয়ার নামে অপশনটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আবারও আপনাকে কিন্তু এই মিডিয়াতে ক্লিক করতে হবে এই মিডিয়াতে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনার চ্যানেলের যে লঘুটা রয়েছে সেই লঘুটি কিন্তু নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লঘুটি কিন্তু এখানে রয়েছে ঠিক আপনাদের চ্যানেলের যে লঘু রয়েছে সেই লঘুটি কিন্তু আপনি নিয়ে নেবেন তো এখান থেকে লঘুটি নেওয়ার পর লঘুর সাইজ কিন্তু ছোট করে নিতে হবে ছোট করে নেওয়ার পর ঠিক আপনাকে এভাবে এখানে সেট করে বসিয়ে নিতে হবে
যে আপনি যেমনটি বসাতে চাইছেন ঠিক তেমনভাবে এখানে কিন্তু ছোট্ট করে বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগোটি বসে গেছে। এবার আপনারা এই ভিডিওটি যতটুকু রয়েছে ঠিক ততটুকু কিন্তু বড় করে নেবেন। এবার আপনাকে যে কাজটি করতে হবে আবারও এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। এই লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইপিং করার জন্য একটি অপশন রয়েছে যা দেখতে পাচ্ছেন আপনারা টি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার চ্যানেলের নামটি আপনি কিন্তু লিখবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে টাইপিং করে নিচ্ছি। তো ঠিক এভাবে আপনারাও কিন্তু টাইপিংটি করে নেবেন। টাইপিং করার পর আপনার চ্যানেলের শর্ট নাম হলে আপনি কিন্তু এক লাইন রাখবেন, এবং আমার চ্যানেলের নামটি একটু বড়র জন্য আমি কিন্তু দু লাইন করে নিলাম। আপনারা চাইলে এক লাইন রাখতে পারেন এবং দু লাইনও করতে পারেন। এবার আপনাদের এই ওকে বাটনে ক্লিক করতে হবে। এই ওকে বাটনে যখন আপনারা ক্লিক করবেন এই লেখাটি কিন্তু ঠিক এখানে চলে আসবে। এখানে চলে আসার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে একটি ফন্ট ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি ফন্ট নামে অপশন রয়েছে, ঠিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনি চাইলে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এই ফন্টটি ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ফন্টটি ব্যবহার করার পর উপরে এই যে টিক চিহ্ন রয়েছে ঠিক এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সেই ফন্টটি চলে আসবে। এবার আপনাদের কালার দিতে হবে, যেহেতু হোয়াইট কালারের উপরে লেখাটি কিন্তু হোয়াইট কালার, যার কারণে দেখা যাচ্ছে না, তো সেই জন্য আপনারা এই কালারে ক্লিক করবেন। এই কালারে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো কালার দিতে পারবেন। যেহেতু আমি নর্মালি ব্ল্যাক কালার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন এখানে একটি ব্ল্যাক কালার রয়েছে। তো ঠিক এই ব্ল্যাক কালারের উপরে ক্লিক করলে ব্ল্যাক কালারটি কিন্তু চলে আসবে। ব্ল্যাক কালারের উপরে ক্লিক করার পর এখানে উপরে যে টিক চিহ্ন রয়েছে ঠিক এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে। এবার কাইনমাস্টারের আরেকটি সেটিং রয়েছে যেটি কিন্তু লেখা একটু পাতলা করা এবং একটু উঁচু নিচে দূরত্ব কমিয়ে আনা। ঠিক এই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি সেটিং রয়েছে, উপরে একটি সেটিং এবং নিচে একটি সেটিং। তো আপনারা এই দুটি সেটিংয়ের মধ্যে একটু বাড়িয়ে এবং কমিয়ে আপনার মনো মতো আপনি কিন্তু সেটিং করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিপস বাংলা টুইটিয়াল লেখাটি খুব সুন্দরভাবে চলে এসছে। এবার আপনাদের এই ভিডিও অনুযায়ী লেখাটি কিন্তু বড় করে দিতে হবে। এবার আপনারা চাইলে এই লেখাটি কিন্তু বিভিন্ন অ্যানিমেশনও ব্যবহার করতে পারেন, সেই জন্য আপনাকে এই লেখার উপরে ক্লিক করতে হবে। লেখার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অ্যানিমেশন রয়েছে, এবং মিডিলেও কিন্তু কিছু অ্যানিমেশন রয়েছে এবং শেষেও কিছু অ্যানিমেশন রয়েছে। আপনারা চাইলে যে কোনো অ্যানিমেশনও এখানে খুব সহজে ব্যবহার করতে পারেন। যে কোনো অ্যানিমেশন ব্যবহার করলে ঠিক লেখার স্টাইলটি তেমনভাবে চলে আসবে। যেহেতু আমি কোনো অ্যানিমেশন ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি না, এবং লোগোটিও আপনারা চাইলে এই লোগোর উপরে ক্লিক করে এখানেও কোনো অ্যানিমেশন আপনারা ব্যবহার করতে পারেন। যখন এখানে ক্লিক করবেন এবং উপরে এই যে অ্যানিমেশন নামে অপশন রয়েছে, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, আপনারা চাইলে অ্যানিমেশন ব্যবহার করতে পারেন, না চাইলে ব্যবহার করতে নাও পারেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই সাবস্ক্রাইব বাটনটি আমার ফুল রেডি। এবার এখানে প্লে করে আমরা একবার দেখে নেব। দেখুন সাবস্ক্রাইব বাটনটি কিন্তু এখন সম্পূর্ণ রেডি। এবার এখানে যে বাকি অংশটুকু রয়েছে ব্ল্যাক কালার, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে একেবারে এই সাবস্ক্রাইব বাটনের শেষ প্রান্তে এসে আপনাদের ক্লিক করতে হবে এই যে উপরে ব্যাকগ্রাউন্ডটি আপনারা নিয়েছিলেন ঠিক এখানে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে একটি কেঁচি নামে অপশান রয়েছে, এই কেঁচিতে আপনাকে ক্লিক করতে হবে। এই কেঁচিতে ক্লিক করার পর এখানে কিন্তু একটি লেফট সাইড এবং একটি রাইট সাইড। তো যেহেতু আমি রাইট সাইড দিয়ে এটি কিন্তু বাদ দেব, তো সেক্ষেত্রে আমি এই রাইট সাইডের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বাকি অংশটুকু চলে গেছে। এবার আমরা ভিডিওটি একবার প্লে করে দেখব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ রেডি, এবং এটি কিন্তু গ্রিন স্ক্রিন হয়ে রয়েছে। এবং এই গ্রিন স্ক্রিনটি আপনারা কিভাবে এক্সপোর্টিং করবেন, আপনার গ্যালারিতে সেভ করবেন, দেখতে পাচ্ছেন উপরে একটি যে চিহ্ন রয়েছে আপনারা ঠিক এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের সাইজ চলে আসবে। আপনারা 1080 রাখবেন এবং 30 রাখবেন এবং নিচে এই যে সেভ অপশন রয়েছে আপনারা এই সেভ অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেভিং শুরু হয়ে গেছে এবং স্পোর্টিং কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এই স্পোর্টিং কমপ্লিট হওয়ার পর আপনার যে কোনো ভিডিওতে আপনি কিন্তু খুব সহজে এটি ব্যবহার করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখলেন যে ওটি কিন্তু স্পোর্টিং কমপ্লিট হয়ে গেল। এবার আপনারা কিভাবে এই ভিডিওটি ব্যবহার করবেন আপনার ভিডিও, তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনাকে গ্যালারি থেকে কোনো একটি ভিডিও নিয়ে নিতে হবে। যেহেতু আমি কাইনমাস্টারে একটি ভিডিও স্পোর্টিং করেছি, তো এই ভিডিওর উপরে আমি প্রথমে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও রয়েছে, তো এই ভিডিওটি আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এই ভিডিওটি আমি যখন ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আমার কাইনমাস্টারে চলে এসছে। এবার আমাকে আবারও কিন্তু এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। এই লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করতে হবে। এই মিডিয়াতে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারি থেকে যতগুলো ফটো এবং যতগুলো ভিডিও সবই চলে আসবে। এবার আপনাকে কিন্তু যে কাইনমাস্টার থেকে সাবস্ক্রাইব বাটনটি তৈরি করেছিলেন ঠিক সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যালারিতে বহু ভিডিও চলে এসছে, কিন্তু আমি এই মাত্র এই ভিডিওটি স্পোর্টিং করে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো চলুন এই ভিডিওর উপরে ক্লিক করা যাক। এই ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর উপরে কিন্তু চলে এসছে। এবার আপনাদের যে কাজটি করতে হবে, এখানে অনেকগুলো সেটিং আপনারা দেখতে পাবেন আপনার কাইনমাস্টারে। একটু স্ক্রল করে উপরের দিকে উঠে যাবেন। উঠে যাওয়ার পর দেখতে পাবেন এখানে একটি অপশান রয়েছে, ঠিক আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে উপরে দেখতে পাবেন একটি কিন্তু অপশান অফ করা রয়েছে, এটি আপনারা অন করে দেবেন। এবং অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এই সাবস্ক্রাইব বাটনটি ঠিক এভাবে আপনারা ভিডিওতে লাগিয়ে নিতে পারবেন এবং আপনার ভিডিও অনুযায়ী আপনি কিন্তু এভাবে সরিয়ে যেখানে আপনার প্রয়োজন ঠিক সেখানে কিন্তু আপনারা এইভাবে লাগিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাগিয়ে নিলাম আমি। এবার এই সাইজটি আপনারা কিন্তু একটু বড় ছোট করে অ্যাডজাস্ট করে আপনার ভিডিওতে এভাবে আপনারা বসিয়ে নেবেন। চলুন ভিডিওটি প্লে করলে দেখুন এখানে কিন্তু সাবস্ক্রাইব বাটনটি চলে এসছে। তো ঠিক এভাবে আপনাদের ভিডিওতে আপনারা ওই সাবস্ক্রাইব বাটনটি ব্যবহার করতে পারবেন। তো আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে পরপর আপডেট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।